ভালো আছেন। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাচাইয়া পালাকাল থেকে একটু দক্ষিণে, আর আমরা যদি কচুয়া থেকে ধরি তাহলে হচ্ছে উত্তরে। এটা হচ্ছে বাচাইয়া প্রাইমারি স্কুলের কাছে মেন রাস্তার, আমাদের যে কচুয়া মেন রোড, এই মেন রোডের পাশে আমাদের এই প্রজেক্টটি। এই বাড়িটি একটি ভাইরাল বাড়ি, আপনারা ইতিমধ্যে জানেন যে এই বাড়িটি সারা বাংলাদেশে খুবই আলোড়ন সৃষ্টি করেছে, এবং কি আপনারা এই বাড়িটি অনেকেরই পছন্দ, যার কারণে আমরা এই মাসে এই ফাইলটি 800, 700, 1000, 1500 এই টাইপের স্কোয়ারে কয়েকটা ফাইল হস্তান্তর করেছি। তো এই বাড়িটি নাইট ভিউ বা বাস্তব ভিউটা আপনাদেরকে দেখিয়েছি যে বাস্তবে বাড়িটি কতটা সুন্দর, এবং বাস্তবে বাড়িটা অনেক সুন্দর সেটা আপনারা দেখতে পেয়েছেন। তো আজকের এই কচুয়ার যে বাচাইয়া আমাদের এই প্রজেক্টটি মূলত আমরা হাতে নিয়েছি এবং কি টোটাল দেখাশোনাও করতেছি। তো এই প্রজেক্টটি এর আগে আমি কয়েকবার আসছিলাম, ভিডিও করার সুযোগ হয় নাই। তো আজকে আপনাদেরকে এই বাড়িটি সম্পর্কে জানাবো। তো এই বাড়িটির যদি আমরা মেন লুকিংটা দেখাই, তাহলে মেন লুকিংটা হচ্ছে আমার এই যে, এটা হচ্ছে মেন লুকিংটা এখানে দেখানো আছে, এবং আরেকটা সাইড এখানে দেখানো আছে। বাস্তবে বাড়িটি যেভাবে আছে আপনাদেরকে ইনশাল্লাহ আমরা যখন প্রজেক্ট হ্যান্ড ওভার দিব সেম এক পার্ট টু পার্ট সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং ওনারা এই বাড়িটি কমপ্লিট করবেন এবং তারই ধারাবাহিকতা আমরা এই বাড়িটির সাথে চুক্তিবদ্ধ হই। এখানে আমাদের বাড়িটির উপরের অংশ দেখানো আছে এবং কি আরেকটা সাইড দেখানো আছে। তো এই বাড়িটি প্রথমে আমরা নাঙ্গলকোট করেছিলাম, নাঙ্গলকোট করার পরে ওনারা এখানে করেছেন, এর বাহিরে আমরা হোমনাথে করেছি, এবং কি নারায়ণগঞ্জে একটি প্রজেক্ট চলমান এবং মুন্সিগঞ্জে একটি প্রজেক্ট চলমান আমাদের এই ক্যাটালগের বাড়িটাতে। তো এই ক্যাটালগের বাড়িটা সৌন্দর্যের কারণে আপনাদের অনেকেরই পছন্দে থাকে। তো এটা হচ্ছে প্ল্যান অফ ডুপ্লেক্স বিল্ডিং কচুয়া চাঁদপুর। এটা হচ্ছে কার্তিক সরকার, ওনাদের ভাই বা ওনারা যৌথভাবে এই কাজটি করতেছেন। এই বাড়িটা আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং নাম্বার হেডিংসও সব কিছু দেওয়া আছে। এই বাড়িটা করার জন্য কতটুকু জায়গা লাগছে সেই বিষয়টা যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা আমার জায়গা লাগছে হচ্ছে 38 ফিট, এবং এইখানে জায়গা লাগছে 32 ফিট। তো এটা কিন্তু আমরা 26 ফিট বাই 30 ফিটও এই ডিজাইনটা করেছি, এবং এর আগে আমরা কিন্তু 25 ফিট বাই 30 ফিটে এই ডিজাইনটা করেছি। তো এই বাড়িটির প্রথমে আমরা যে বিষয়টি দেখবো সেটা হচ্ছে আমাদের মূল এন্ট্রান্স, এবং আমরা ভিতরে প্রবেশ করার পরে অনেক বড় একটি হল রুম সাথে একটি গেস্ট বেড, ভিতরে প্রবেশ করার পরে একটি ডাইনিং স্পেস দেওয়া আছে 11 ফিট বাই 15 ফিটের। এখানে 3টি বেডরুম দেওয়া আছে 12 ফিট বাই 13 ফিট, 12.5, 13 বাই 12। এখানে একটি অ্যাটাচ টয়লেট, একটি কমন টয়লেট, এবং এখানে একটি কিচেন দেওয়া আছে, এবং পেছন সাইডে কিন্তু 2টি বারান্দা অ্যাড করা আছে, এই পাশে একটি বারান্দা অ্যাড করা আছে। এর পূর্বে আমাদের যে ডুপ্লেক্স বাড়িটা ছিল ওইটাতে কোনো বারান্দা নিচে ছিল না, এখানে ওনাদের এরিয়া প্লাস চাহিদার কারণে এটা আরও বড় করা হয়েছে। এই বাড়িটা প্রায় 1600 স্কোয়ার ফিট, তো এটা একটু বড় হয়েছে এবং কি বাড়িটার লুকিংটা আরেকটু সুন্দর হয়েছে। এইখানে দোতলায় গিয়ে আমরা এখানে 4টি বেডরুম পাবো, অর্থাৎ 4 কর্নারে 4টি বেডরুম, মিডলে হচ্ছে ডাইনিং স্পেস, এবং এখানে একটি পূজাঘর রাখা আছে। যেহেতু ওনারা হিন্দু ধর্মীয়, ওনাদের এখানে একটি পূজাঘর আমরা যত ডিজাইন করেছি এই বিষয়টা ওনাদের বাধ্যতামূলক, এবং এখানে কিন্তু আমাদের উপরের যে ডিজাইন সেই ডিজাইনটা এখানে দেখানো আছে। এইভাবে করে আমরা এই প্রজেক্টটি সম্পূর্ণ সব কিছু ওনাদেরকে এখানে দিয়ে তারপর আমরা কাজটা স্টার্ট করি, এবং এই কাজটা একজন দক্ষ লোক দিয়ে, অর্থাৎ চাপাই রাশের লোক দিয়ে কাজটি চলমান আছে। এখানে আমাদের হাদিস ভাই কাজটি পরিচালনা করতেছেন, তো ওনাকে আমরা আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আমরা কাজটি এক পর্যায়ে শেষ করার পরে আপনাদেরকে দেখাবো। আজকে আমি আসছি মূলত কাজটার গ্রেড বিম তদারকি করার জন্য। আমরা যারা ইঞ্জিনিয়ার বা আমরা যারা কাজ করি, আমরা চেষ্টা করি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য, আপনাদেরকে আপনাদের বাজেট এবং চাহিদার আলোকে। অনেকেরই টাকা আছে, অনেকেই 50 লাখ 1 কোটি টাকার বাড়ি করেন কিন্তু বাস্তবে বাড়িটা সুন্দর হয় না, এটার মূল কারণ হচ্ছে আপনার প্ল্যানিংয়ের অভাব, ভালো ইঞ্জিনিয়ারের অভাব, ভালো কনসালটেন্সির অভাব, ভালো তদারকির অভাব। তো সেজন্য টাকা থাকলে ভালো বাড়ি করা যায় না, ভালো বাড়ি করতে হলে ভালো প্ল্যানিং প্রয়োজন, ভালো একজন কনসালটেন্ট ইঞ্জিনিয়ার প্রয়োজন, এবং কি তদারকির প্রয়োজন। প্রিয় ভিউয়ার্স, কচুয়া বাচাইয়া থেকে আজকে এখানেই আমি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।